আসসালামু আলাইকুম, আমি দ্বিতীয়বার লাইভে সাথে আপনাদের সাথে সংযুক্ত করলাম। আমরা আছে যে বর্তমানে আছি যে তিস্তা ব্যারেজ নীলফামারি শাখায়, অর্থাৎ এই পাশে নদীর ওই পাশটায় আছে যে ওই যে আপনারা একটা ক্রেন দেখতে পাচ্ছেন আশা করি, তো ওই ক্রেনটাই হচ্ছে মূলত লালমনিহাট যেটা হাতিবান্ধা, ঠিক আছে। তো আমরা আছি বর্তমানে নীলফামারির ডিমলা পয়েন্টে, ডিমলার পয়েন্টের দিকে। তো আমরা আছি, আমি আছি একটা বর্তমানে বোটে আছি, এই বোটের যাত্রী হলেই মূলত আমরা নদীটার একটু ভিউ দেবো, অর্থাৎ নদীটা আমরা চক্কর দেব। আর এখানে বোট দিয়ে আমি স্পিডবোট একটু আগেই চললাম, স্পিডবোটের ভাড়া হচ্ছে যে 50 টাকা করে এবং এইটা বোটের ভাড়া হচ্ছে 30 টাকা করে। তো আমাদের এখানে যাত্রী মোটামুটি হয় নাই, তো হয় নাই বলা চলে। তো আমি একটু আসি, তো আপনাদেরকে আমি নদী থেকে দেখবো। একটা জায়গা আসলে আসলে টাকা পয়সা আসলে কোনো ব্যাপার না, আপনার মানসিকতাটাই বিশাল বিশাল, কারণ আছে যে এই আজকের জিনিসগুলো আগামী দিনের স্মৃতি। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে নদীটা, নদীটা একবারে বর্তমানে ভারতের, আপনারা জানেন যে আপনারা ইতিমধ্যে নিউজগুলো দেখেছেন যে কী অবস্থা আছে ভারতের সিকিম রাজ্যে। তো সিকিম সিকিম এবং আপনারা পশ্চিমবঙ্গের রাজ্যের অসুবিধা হয়েছে। তো আমরা আছি যে বর্তমানে তিস্তা ব্যারেজে, আমার এটা ফার্স্ট ভিউ, আপনারা জানেন আমি আসলে আপনাদেরকে আমি শেয়ার করেছি ইতিমধ্যে পূর্বের লাইভটাতে। তো আমার সামনে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে পুরের যে কপাটগুলা, এই যে কপাটগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ খোলা আছে কপাটগুলো, প্রতিটা কপাটে কিন্তু খুলে দেওয়া আছে, পানির জন্য সবগুলো কপাটে খুলে দেওয়া আছে। হ্যাঁ, কোনো কপাট কিন্তু বন্ধ নেই। তো এখান থেকে মূলত হচ্ছে যে পানি আসতেছে, এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে আরেকটা নৌকো আসতেছে, আর এই হচ্ছে মূলত তিস্তা নদী। তিস্তা নদীতে স্পিডবোট চলছে এবং আমি স্পিডবোটেও চড়েছিলাম, কিন্তু স্পিডবোটে আসলে অনেক নিয়ম থাকে, স্পিডবোটে লাইফ, স্পিডবোটে জার্নি করাটা আসলে একটু রিস্কি, কারণ ওখানে আসলে গতির ব্যাপার থাকে সব কিছু মিলে, আসলে হজবরল অবস্থা ওখান থেকে লাইভ করাটাও। তো আপনারা আশা করি আমার শুনতে পাচ্ছেন, আপনারা কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে জানান, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা লাইভটা শেয়ার করুন। আর আজকে টিচার্স ডে, আমিও ছোটো মোটো একজন টিচার আপনারা জানেন, তো আপনারা ছোটোখাটো টিচার বলতে এই জন্যই বললাম, কারণ আছে যে টিচারের তো আসলে মাপ হয় না। আপনারা জানেন যে ফিজিক্সের যে নোবেল প্রাইজ দেওয়া হলো, তো নোবেল প্রাইজের যিনি পেলেন উনি কিন্তু বলছিল আমি ব্যস্ত আছি, হ্যাঁ উনি ক্লাসে ছিল। আর ছোটোখাটো এই জন্যই বললাম, কারণ আছে যে আমার টিচিংয়ের এক্সপিরিয়েন্স সেরকম একজন একেবারে সেরকম এক্সপিরিয়েন্স নাই, তো আমি শিখতেছি, প্রতিদিন শিখতেছি আমি, যদিও আমি টিচিং প্রফেশন টিচিংটাতে প্রফেশনালি ঢুকি নাই, আমি ঢুকেছি হচ্ছে যে এবছরেই আমার জার্নি শুরু। আর আমি হচ্ছে যে টিচিংটা তা যদিও আমি করেছিলাম আগে, ছোটো ছোটো ক্লাসগুলো করিয়েছিলাম, আমি আপনাদেরকে আমার স্টোরিটা বলি, আমি হচ্ছে যে ছোটো ছোটো ক্লাসগুলোকে করিয়েছিলাম, প্রথমত হচ্ছে যে ক্লাস টু ক্লাস থ্রি এরকম ক্লাস টেন পর্যন্ত করিয়েছি, কিন্তু অনার্সকে আমার এটাই প্রথম ছিল, এবছরের থেকেই প্রথম আমার হচ্ছে যে কি, আমি যখন অনার্সে পড়ি প্রথম বর্ষে তখন আমার বন্ধু ছিল, তো হচ্ছে যে উনি হচ্ছে যে কি, তার নামটা আমি নাই উল্লেখ করলাম, ও হচ্ছে যে আমার কাছ থেকে সবগুলো নোট নিত, হ্যাঁ আমার কাছ থেকে সাজেশন নিত, আমার কাছে বুঝিয়ে নিত। তো হচ্ছে যে একদিন দেখলাম যে কথায় কথায় বললো যে আসলে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল তখন কিন্তু আমার নাই, হ্যাঁ তখন হচ্ছে যে ইউটিউব চ্যানেল আমি দেখলাম যে মোটামুটি 670 মনে হয় সাবস্ক্রাইবার ছিল। তো এখন ভাব নিল যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার কাছ থেকে সেম প্রবলেমটা বুঝে নিয়ে ও ওর চ্যানেলে দিত। হ্যাঁ, দেওয়ার পরে দেখলাম যে এতগুলো ভিউস, হ্যাঁ তখন আমার একটু বিষয়টা কেমন লাগলো যে আমি আসলে নিজেও তো পারি, আমার কাছ থেকেও বুঝে নিয়ে আসলে আপনাদেরকে বোঝায়, বা আপনাদের পূর্বে আমার পূর্বেও ভিডিও আপলোড করে মোটামুটি যথেষ্ট ভিউ পেয়েছে বা পরিচিতি আছে, কিন্তু আমার কোনো পরিচিতি নেই। তখন চিন্তা করলাম যে আমারও একটা চ্যানেল খোলা দরকার, তো আমি এই অক্টোবর, অর্থাৎ আমার এই যে 8ই অক্টোবর, আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে 8ই অক্টোবর 2022। তো আমি চিন্তা করলাম যে আমারও একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, তো এখন হচ্ছে যে আমি প্রায় 1 সপ্তাহ ভাবছি, হ্যাঁ কী নাম দেওয়া যায়। অলরেডি ইউটিউবে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, একটা অথেন্টিক কোনো নাম পেলাম না, তখন আসলে আমি যে রুট টু রুপ এই নামটা দিলাম যে শিকড় থেকে শিখরে, অর্থাৎ আমি ছোটো ক্লাস থেকে যেহেতু পড়িয়েছি, তো আমি হচ্ছে যে ছোটো ক্লাস থেকে শুরু করে একবারে শিক্ষার সর্বস্ত স্তর পর্যন্ত, যদিও মানুষের শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষাকাল, তবে আমি 10 মিনিট স্কুলকে ফলো করে 10 মিনিটসের স্টার্ট আপের অনুসরণ করে আসলে আমি আমার জার্নিটা শুরু করেছি। তো আমার জার্নিতে মূলত আমি আপনাদেরকে শেয়ার করি, যেটা সেটা হচ্ছে যে ও কথা হচ্ছে যে আমি হচ্ছে যে আপনাকে বিলটা দিয়ে দিই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো কোন জায়গা থেকে ভালো ভিউ হবে, হ্যাঁ বোর্ডের ওইখানে লোক থাকবে না, হ্যাঁ আমি আসলে লাইভে আছি,
আমি আসলে লাইভে আছি তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই পাশেই বসলাম আপনার কাছে। আপনার এখানে আমাদের ইঞ্জিন আছে, তো আমি বোটে আছি। এখন আপনাদেরকে একটু পানি নিয়ে দেখাচ্ছি। এই যাচ্ছে পানি, ঘোলা পানি, একবারে ঘোলা পানি, হ্যাঁ এগুলো একবারে নোংরা পানি। তো আপনারা জানেন যে সিকিম থেকে আসে। তো এই যাচ্ছে যে তিস্তা ব্যারাজের বর্তমানে সামনে উপস্থিতি, আর আমি হচ্ছে যে একবারে নদীতে বোটে আছি। বোটের যাত্রী হলে মূলত আমরা জার্নি শুরু করে দিয়ে দেবো। আর আমার সাথে ড্রাইভার ভাইয়ের সাথে কথা বললাম, তো এখানকার ভাড়া হচ্ছে যে বোটগুলোর ভাড়া হচ্ছে যে 30 টাকা করে। হ্যাঁ আজকে মূলত যাত্রী ভরপুর, কারণ স্বাভাবিকভাবেই মানুষের দর্শনার্থীর ভিড় বেশি, আর দর্শনার্থীর ভিড় বেশি। আর স্পিডবোট আমি একটু আগে উঠলাম, স্পিডবোটের ভাড়া হচ্ছে যে 50 টাকা করে। তো আমি স্পিডবোটে উঠেছি, এখন আমি আসলে বোটে উঠলাম, কারণ স্পিডবোট থেকে আমি আসলে সেরকম একটা ভিউ পাই নাই। হ্যাঁ তো আমাকে ড্রাইভার ভাইয়ের সাথে কথা বললাম, আমি বললাম যে ড্রাইভার বললো যে আমাকে যে উনি একটা স্পেশাল সুযোগ দিয়ে দেবে, কারণ আমাকে আগে একটু বসার সুযোগ দিয়ে দেবে। তো এটা হচ্ছে যে একটা হাল, নৌকার হাল। তো আমি হচ্ছি যে নীলফামারীর পয়েন্টে। এখন আমরা এই দিক দিয়ে নৌকাটার আছে, আমি এখানে আমি আসলে দিকটা সেভাবে নির্ণয় করতে পারছি না এটা পূর্ব কি পশ্চিম। তবে আমি যেটা বুঝতেছি যে একবারে বিগিনিং অর্থাৎ নীলফামারী থেকে যে ইন্টার লালমনিহাট প্রবেশের পথ আছে, প্রবেশ পয়েন্ট থেকে আমি হচ্ছে যে লালমনিহাট দিকে যাব। এটা হচ্ছে লালমনিহাট জেলা, ওই পাশটাই হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা থানা, আর এটা হচ্ছে যে নীলফামারীর ডিমলা উপজেলা। হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে বিভিন্ন পরীক্ষায় আসে কিন্তু যে তিস্তা নদী আসলে কোন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, বা এর বাংলাদেশের প্রবেশের ইয়ার নাম কি, তো উপজেলার নাম কি বা ইউনিয়নের নাম কি। এটা হচ্ছে যে তিস্তাটা প্রবেশ করেছে হচ্ছে যে ডিমলার উপজেলার, নীলফামারীর ডিমলা উপজেলার সাতনাই কলোনি নামক ইউনিয়ন দিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ তো এটা হচ্ছে যে আমাদের বর্তমানে আছি আমরা, হচ্ছে এটাকে ডালিয়া বলে, ডালিয়া পয়েন্টে আছি আমরা। তো এটা হচ্ছে তিস্তা ব্যারেজ, এখান থেকেই মূলত হচ্ছে উত্তরবঙ্গের, আপনারা জানেন উত্তরবঙ্গের লাইফ লাইন বলা হয় এই তিস্তাকে, কারণ এই তিস্তাকে পানি সেচ প্রকল্প, এটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পানিগুলোকে দিনাজপুর থেকে বগুড়া পর্যন্ত দেওয়া আছে। আর এরপরে বাংলাদেশে আরও বেশ কয়েকটা প্রকল্প আছে, যেমন হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, আরও অনেকগুলো প্রকল্প আছে সেচ প্রকল্প। তো এই হচ্ছে যে মূলত তিস্তা নদী, আর এখানে আসার প্ল্যানটা আসলে আমার হুট করে হয়েছে, কারণ এখানে আমার কোনো প্ল্যানেই ছিল না। আমি মূলত জার্নিটা শুরু করলাম আমার বাসা থেকে, এই আমি কিন্তু নীলফামারীর ছেলে। হ্যাঁ আপনারা অনেকেই জানেন না আমি হচ্ছে যে নীলফামারীতে বাসা, তো আমার বাসা থেকে অলমোস্ট এখানে 30 কিলোমিটার দূরে। হ্যাঁ তো জার্নিটা শুরু করলাম হচ্ছে যে 11:30 পর আমাদের মোটামুটি আমি আসছি এখানে, আসতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে অটোতে। তো আমি আসছি এই যে তিস্তা নদীতে, কারণ আমার এটাই, আমি অনেক জায়গায় গেছি কিন্তু আমার বাড়ির পাশে নদী, এই নদীতে আমার ভ্রমণ করা হয় নাই। আর এই নদীটা হচ্ছে যে কুড়িগ্রাম হয়ে লালমনিহাট কুড়িগ্রাম এই দিক দিয়ে গিয়ে, আপনারা জানেন লালমনিহাটে 16টা নদী আছে, তো তার মধ্যে একটা নদী আছে ব্রহ্মপুত্র। তো এই নদীটা গাইবান্ধার ওইদিকে গিয়ে আপনার আরও কয়েকটা নদীর সাথে মিলিত হয়ে যমুনা নদী নাম ধারণ করছে। হ্যাঁ ব্রহ্মপুত্র এবং এটার সাথে মিলিত হয়ে যমুনা নদী নাম ধারণ করছে। তো আমরা আপনারা সঙ্গেই থাকুন, আর লাইভটা আপনি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমার আপনি জানান। আপনি যদি এর আগে তিস্তা নদী এসে থাকেন তাহলে সেটাও আমাদের জানাবেন। আমরা হচ্ছে যে একটা বোটে, এইরকম একটা বোটে যাত্রী মোটামুটি হচ্ছে, আর যাত্রী হলেই জার্নি শুরু করবে। আর আমরা আছি নীলফামারীর ডালিয়া ব্রিজ তিস্তা নদী। আর এই যে অপোজিট পাশটাই হচ্ছে যে আপনাদের নীলফামারীর, এটা হচ্ছে নীলফামারী, ওইটা হচ্ছে যে আপনার লালমনিহাট। এই যে আমি একটু আগে পানি নিলাম, আপনারা দেখেছেন হয়তো আমার এখানে কিন্তু আয়রন ভরে গেছে, অর্থাৎ পানিতে যথেষ্ট পরিমাণ পলি আছে। এই যে পলি আপনাদেরকে দেখাচ্ছি, পলি মাটি কিন্তু আমার এখানে ভরে গেছে। হ্যাঁ প্রচুর পলি নিয়ে আসছে। আর বেশ কয়েকদিন থেকে আপনারা জানেন যে ভারতের সিকিম রাজ্য, এখানে মোটামুটি সিকিম রাজ্য সারা ভারতের যে বেশ কয়েকটা স্টেট আছে তার মধ্যে 29টা স্টেট আছে, তার মধ্যে সিকিম একটা স্টেট। তো সিকিম স্টেট কিন্তু পুরোপুরি ভারতের অন্যান্য স্টেট থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। হ্যাঁ সিকিমের এই যে তিস্তা, ওইখানে আপনাদেরকে বলে রাখি যে আসলে আমাদের তিস্তাতে 36টা বাঁধ দেওয়া আছে ভারত অংশে। হ্যাঁ বাংলাদেশ অংশে একটাই মাত্র বাঁধ বলতে কি, এটা হচ্ছে গেট, এখানে সবগুলো গেটে খুলে দেওয়া আছে। এই মুহূর্তে আমি আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যতটুকু জানি সকালে দেখেছিলাম যে 25 সেন্টিমিটার পর্যন্ত তিস্তার পানি বেড়ে গেছে। হ্যাঁ তো তিস্তার পানি 25 সেন্টিমিটার বেড়ে গেছে, আর নদী বলা চলে একটু ভরপুরই আছে। হয়তো লালমনিহাটের এই যে নীলফামারী জেলার নিম্ন অঞ্চল, তিস্তার যে নিম্ন অঞ্চল, এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে,
যেটা নিউজে দেখতে পাচ্ছ, স্থানীয় যে নিউজে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, প্লাবিত হয়েছে। একই সাথে হচ্ছে যে ঘরে বাড়ি প্রবেশ করেছে মানুষের দুর্ভিক্ষ, কষ্ট, এটা তো লেগেই থাকবে। আমাদের বাংলাদেশ সবসময় মার খায়। আর এখানে যথেষ্ট ব্রিজে লোক, অনেক লোক, কারণ সবাই আসলে দেখতেই আসছে এই যে ব্রিজে, ব্রিজে অনেক লোক, ব্রিজে অনেকগুলো লোক, যথেষ্ট লোক, ট্রাফিক আছে এবং আকাশ মেঘলা। আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের রুট টু রুফ আইডি থেকে, অর্থাৎ আমি এখানকার অ্যাঙ্কর। তো সেই দিক থেকে আমাদের ইঞ্জিন এখন মনে হয় চালু হবে, এখন ইঞ্জিন চালু হবে, তাই না? একটু অপেক্ষার মধ্যে চালু হবে। তো আমরা, আমি আপনাদেরকে চেষ্টা করব নদী থেকে পুরোপুরি ভিউটা দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই এই যে লাইভটা শেয়ার করুন। নদীর চারপাশে অনেক মানুষ, ভালোই সরগম মনে হচ্ছে। আর আমরা এখানে, আপনারা এটা কোথায় অবস্থিত, আপনাদের অনেকের প্রশ্ন যে নীলফামারী নামটা আপনারা অনেকে জানেন না, কারণ জানেনই না। আপনারা অনেকে আমার সাথে যুক্ত আছেন, সেই শুধু বাংলাদেশের 64 মোটামুটি 64 জেলা থেকে আপনারা আমার এ আইডিতে যুক্ত আছেন। তো আপনারা নীলফামারী চেনেন না অনেকে, আমার কাছে বলেন যে ভাইয়া নীলফামারী কোথায়। নীলফামারী হচ্ছে যে রংপুর, রংপুর তো সবাই মোটামুটি চেনে, রংপুর বিভাগের একটা জেলা নীলফামারী নাম। এর পাশের জেলা হচ্ছে যে পঞ্চগড়, দিনাজপুর, দিনাজপুর এবং এর পাশেই হচ্ছে ভারত। আপনারা সৈয়দপুর কি চিনেন? সৈয়দপুর কিন্তু নীলফামারীর একটা উপজেলা। হ্যাঁ, সৈয়দপুর নীলফামারীর একটা উপজেলা। আর সৈয়দপুর নীলফামারীর উপজেলা, আর নীলফামারীর উপজেলা হচ্ছে যে ছয়টা, সৈয়দপুর, জলঢাকা, জলঢাকা, ডিমলা, ডোমার এবং হচ্ছে যে কিশোরগঞ্জ, এগুলো হচ্ছে নীলফামারীর উপজেলা। হ্যাঁ, তার মধ্যে এটা কিন্তু ডিমলা উপজেলায় পড়ছে। এর নিম্নাঞ্চল কিছু অংশ জলঢাকা উপজেলার মধ্যেও আছে। তো মূলত নীলফামারীকে স্পর্শ করছে দুইটা উপজেলা দিয়েই, একটা হচ্ছে জলঢাকা আর একটা হচ্ছে যে ডিমলা। তো আমরা আছি যে ডিমলা পয়েন্টের দিকে। এটা নদীর এই তিস্তার, কিন্তু তিস্তা একটা উত্তরবঙ্গের একটা শান্ত নদী, এটা আগ্রাসীও হয়। তো পদ্মা নদী আপনারা জানেন যে রাজশাহী, পদ্মা, এরকম বিশেষ এই দুইটা নদী, তিস্তা এবং পদ্মা, এই দুইটা নদীর উপর কিন্তু ভারত সবসময় জোর জুলুম করতেই থাকে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় পানি দেয় না, আবার নরেন্দ্র মোদী পানি দেয়, তো একজন দেয় না আরেকজন দেয় না। তো তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা প্ল্যান, এগুলো কিন্তু সরকারের অনেক পরিকল্পনায় বিভিন্ন কারণে স্থগিত হয়ে আছে। আমরা জানি না আসলে কেন, হয়তো পলিটিক্যাল কারণে, জিও পলিটিক্যাল কারণে। তো এই নদীটা আসলে উত্তরবঙ্গের লাইফ লাইন, যেটা বললাম যে উত্তরবঙ্গের অনেকগুলো জেলা এটার সাথে ডিপেন্ডেন্ট, কানেক্টেড। এই তিস্তার পানি কিন্তু আমাদের তিস্তার যে মহাপরিকল্পনা শেষ প্রকল্প আছে, সেই শেষ প্রকল্প অনুযায়ী, সেই অনুযায়ী আসলে এটা কিন্তু অনেক দূর, সেই তিস্তার পরিকল্পনা অনুযায়ী যেটা আছে যে এটা কিন্তু বগুড়া পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, আপনি যদি এটাকে তিস্তা নদীতে আসে থাকেন বা এইখানে আসে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন। এই যে এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগুলো আছে, একই সাথে আছে যে যথেষ্ট ক্রাউড, চারপাশে মানুষের ভিড়। সকাল থেকে বৃষ্টি ছিল, এখন কিন্তু বৃষ্টিটা নাই। হ্যাঁ, এখন হচ্ছে যে বৃষ্টিটা নাই, বৃষ্টিটা কমে গেছে। আর আমার আসলে যেহেতু প্ল্যান করা ছিল না, তার কারণে আসলে আমি লাইভ করার যে যথেষ্ট ইকুইপমেন্ট এগুলো কিছুই নিয়ে আসতে পারি না। হয়তো আপনারা নয়েজটা বেশি শুনতে পাচ্ছেন, তো হয়তো ইঞ্জিন এখন স্টার্ট দিবে, দেখি আমরা কি হচ্ছে। এখানে যথেষ্ট মানুষের ভিড় আছে, দেখি গাড়ি কখন স্টার্ট দেয়। আসলে নৌকা, আমাদের ফায়ার সার্ভিসের, সিভিল ডিফেন্সের গাড়ি দেখতেছি, কি হয়েছে তা জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো সম্পর্কে আসলে যথেষ্ট উদাসীন। তো আমরা আসলে বলতে পারতেছি না কেন আসছে, আমার মনে হয় টহল দিতে আসছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাগুলা। ফায়ার সার্ভিসের দুটো গাড়ি আসলো, তো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের গাড়ি। এখানে আসলে মূলত সরকারি কূটনীতিকবিদরা আসেই থাকে, এসেই থাকে। আমরা আসলে যে আমাদের গাড়ি হয়তো স্টার্ট দিয়ে দেবে। আর আপনারা আছেন আমার সাথে রুট টু রুট আইডি থেকে, আমি আছি যে নীলফামারী জেলার, নীলফামারী এবং লালমনিহাট জেলার উত্তরবঙ্গ, এক কথায় উত্তরবঙ্গের লাইভ লাইন, তিস্তা নদীতে আছে। আপনারা লাইভের আসলে আমাদের ডেসক্রিপশন থেকেই দেখতে পাচ্ছেন। তো আমরা লাইভ থেকে আছি, আমাদের, আমি আছি একটা বোটে, আর এই বোটটা এখনই চালু হবে। এবং এইটা হচ্ছে তিস্তা ব্যারেজ। হ্যাঁ, আপনাকে বলতে পারেন যে ভাইয়া আসলে তিস্তা ব্যারেজটা কোথায়, তিস্তা ব্রিজটা কোথায়, আপনি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদেরকে জানান। এটা হচ্ছে যে তিস্তা ব্রিজ, আর এই মাথাটা হচ্ছে, এটা হচ্ছে এই যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা হচ্ছে নীলফামারী জেলা, আর এইটা পয়েন্ট হচ্ছে যে লালমনিহাট জেলা। হ্যাঁ, ওই পাশে লালমনিহাট জেলার হাতিবান্ধা। তো লালমনিহাট, হাতিবান্ধা, এগুলো হচ্ছে রংপুর বিভাগের একটা বিভাগের উপজেলা। তো এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসছে, বা আসলে সোশ্যাল অ্যাওয়ারনেস হিসেবে বলার জন্য আসছে।
তো আমরা একটু দেখি কি বলে। এখানে সকল বোট মালিকদেরকে ডাকতেছে এবং ডাকার পর এখানে কি বোট হয়তো হয়তো দিক নির্দেশনা দিবে যে নদী উত্তাল আছে এই সংক্রান্ত। তো আমাদের জার্নির একটু ডিলে হবে হয়তো, আমরা হয়তো বক্তব্য দিবে। আমরা আসি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাল, আমরা আসলে এখানে কিছুই করার নাই, এখানে আসলে কর্মকর্তাগুলো আসছে। তো আমরা আসি যে নীলফামারীর তিস্তা ব্যারেজে, আমি হচ্ছে যে ওই পাড়টা যাবো। তো ওই পাশে যে একটা ক্রেন দেখতে পাচ্ছেন আপনারা নদীর ওই পাশে, তো ওই পাশটাই হচ্ছে যে মূলত লালমনিরহাট জেলা। এই নদীটা কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাকে স্পর্শ করে গেছে। আপনারা রংপুর, নীলফামারি, নীলফামারি হচ্ছে যে লালমনিরহাট, এরপরে কুড়িগ্রাম, গাইবান্ধা, মূলত মোটামুটি বেশ কয়েকটা জেলা আপনারা এই যে এগুলা জেলাকে, এগুলো কিন্তু দরিদ্র পীড়িত জেলা, আর খুব একটা যে উন্নত এমন একটা না জেলা। এই জেলাগুলো হচ্ছে যে মানুষ মূলত এই যে তিস্তার সবচেয়ে করাল গ্রাসের শিকার হয়, তিস্তা ব্রহ্মপুত্র সবচেয়ে শিকার হয় কুড়িগ্রাম জেলা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা। হ্যাঁ, এই কুড়িগ্রাম জেলা মূলত হচ্ছে যে এই তিস্তার কারণে, তিস্তা এবং ব্রহ্মপুত্রের কারণেই ক্ষতিগ্রস্ত হয় সবসময়। এবং এই যে নদীগুলো, এই নদীগুলো আসলে কুড়িগ্রাম নদী, কুড়িগ্রাম জেলাটাতেই 16টা নদী আছে। হ্যাঁ, 16টা বড় বড় নদী, ব্রহ্মপুত্র নদী, দুধকুমার নদী সহ আরও বেশ কয়েকটা নদীর মিলবন্ধন এখানে। তো পানিতে যথেষ্ট পলি আছে, পানিতে এই যে পানিগুলো, এই পানিগুলোতে যথেষ্ট পলি আছে। তো হয়তো এখানে আমাদের আরও কিছু সময় লাগবে, এখানে ফায়ার সার্ভিসের, সিভিল ডিফেন্সের লোকগুলো আসছে, ওরা হয়তো বক্তব্য দিচ্ছে, যার কারণে আসলে আমাদের মনে হয় আরও একটু সময় লাগবে। তো আমরা হচ্ছে যে পরে লাইভে আসবো।